প্রত্যেক দিনের মতো আজ সকালেও ঘুম থেকে উঠে ফলের বাটা আর সঙ্গে কিছু শিউলি ফুল নিয়ে এখন যাচ্ছি মন্দিরে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে শুভ দশমী, মা চলে যাচ্ছেন, আবার আসবেন এক বছর পর। ওটা ভীষণ খারাপ লাগছে, অলরেডি আমাদের ওখানে পূজা শুরু হয়ে গেছে, আমাদের এখানে ফলের বাটা দিয়ে এসেছি, এখন যাচ্ছি যাত্রা মঙ্গল পাঠ করবে অঞ্জলি দিতে। তো এই আর কি, এই হচ্ছে আমার দশমী। আমি এবার শুনি মায়ের বৌখানে একটা শাড়ি পরেছি, আমি এরকম ডিজাইনের একটা শার্ট পরেছি, এটা ইন্ডিয়া থেকে অনেকদিন ভাই পাঠিয়েছি। দশমীর জন্য মনে হলো এটা বেস্ট হবে। তো ইয়ার কিন্তু ঠিক আছে, যাই যাত্রা মঙ্গলটা পাঠ করে আসি। আর আসলে সত্যি খুব মন খারাপ লাগছে, এক বছরের জন্য আবার মাকে বিদায় দিব, আবার সামনের বছর দেখা হবে। তো মা আমাদের মঙ্গল করুন, এই হচ্ছে প্রার্থনা। ঠিক আছে, তুমি যাও। যাই তো, এই হচ্ছে আমার দশমীর সকালের লুক। আমি একটি ভারী কানের দুল পরেছি, আর তেমন কিছুই পরিনি। আর এটা হচ্ছে ভারতের, মানে ইন্ডিয়ান একটা সফট জামদানি শাড়ি, যেটাতে মায়ের মুখ দিয়ে আলপনা করা আছে, এবং আঁচলটা ভীষণ সুন্দর ডিজাইন। আর সফট জামদানি হওয়ার জন্য এটা ব্যবহারে ভীষণ কমফোর্টেবল। তো শাড়িটা আমার খুবই ভালো লেগেছে, আর এটা আমার একটা দিদিভাই পাঠিয়েছে ইন্ডিয়া থেকে। সো আমি খুব খুশি শাড়িটা পেয়ে। তো চলে এসেছি মন্দিরের ভেতরে। মন্দিরে অলরেডি দশমী পূজা শুরু হয়ে গেছে। আর এই যে এপাশে আমার বাবু, মানে আমার শ্বশুরমশাই, মন্দিরে অ্যানাউন্সমেন্ট করছেন এবং বিভিন্ন ধরনের মানে কথা বলছেন। আসলে বাবু এখানে খুব সিনিয়র ব্যক্তি, আর বাবুর কথা সবাই অনেক বেশি মান্য করেন। তো যা হোক, বাবু বাবুর বক্তব্য রাখছেন। আর এই যে আমি এখন বসে পড়েছি, আমার পাশে আমার খুব প্রিয় একজন দিদিভাই আছেন। তো আমি এখন দিদিভাইয়ের সঙ্গেই আর কি বসে আছি। তো আমরা দুজনে একসঙ্গে যাত্রামঙ্গল পাঠ করব এবং অঞ্জলি দিব। তো এই যে আমার অঞ্জলির ফুল হাতে চলে এসেছে, হাতে একটা নীলকণ্ঠ ফুল আছে, সঙ্গে শিউলি ফুল, বেলপাতা, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। তো এই আর কি ফুল পেয়ে গেছি। তো দেখুন, আজকে মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, যেহেতু আজকে শুভ বিজয়া, যাত্রামঙ্গল পাঠ হবে। তো এই কারণে আজকে মন্দিরে অনেক মানুষের সমাগম হয়েছে। তো আসলে ভালো লাগছে সবাইকে একসঙ্গে পেয়ে। তো এই যে দশমী পূজা হয়ে গেছে, দর্পণ বিসর্জন চলছে, আর এই যে এখানে এখন খুব সুন্দর করে আরতি হচ্ছে। তো আরতি দেখতে আমার অনেক ভালো লাগে। আর সত্যি বলতে আজকে মনটা ভীষণ খারাপ লাগছে, কারণ আজ বিজয় দশমী, মা চলে যাবেন। সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে। যাত্রামঙ্গল পাঠ করে প্রসাদ হাতে নিয়ে বাড়িতে চলে এলাম। আমাদের সোনা বোধ হয় এখনো ঘুমাচ্ছে। তো যা হোক, মা চলে যাচ্ছেন, সত্যি মনটা খুব খারাপ লাগছে, আবার এক বছর পর এরকম আনন্দ উৎসব পাবো। তো দুপুরবেলা আমার এক প্রিয় দাদাভাই আর দিদিভাই এসেছেন। তো দিদিভাই আমার দেওয়া শাড়িটা পরেছেন দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো দিদিভাইরা ছিলেন বেশ কিছু সময় গল্প গুজব করে, এখন আবার দিদিভাইরা ঢাকায় ফিরে যাবেন, তো এই জন্যই আর কি দেখা করতে এসেছিলেন। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে দুর্গাপূজার একদম শেষ যে পর্ব, সেটা হচ্ছে সিঁদুর পরানো। এখন যাচ্ছি আমি এখন মায়ের কপালে সিঁদুর পরাতে। এই হচ্ছে আমার বাটা। আগে সব শাশুড়ি মা রেডি করে দিতেন, এখন তো রেডি করে দেওয়ার কেউ নেই, নিজেরই সব কিছু করতে হয়, এই জন্য লেট হয়ে গেছে। অলরেডি সিঁদুর পরানো শুরু হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি সিঁদুর পরাতে। তো এই যে আমার বাটা রেডি করে নিয়েছি, এখানে আছে ধান, দূর্বা, সিঁদুর, মিষ্টি আর একটা ধূপকাঠি। তো এই আর কি। তো যাই হোক, আমিও রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি মাকে সিঁদুর পরাতে। আর আমি এখন সিঁদুর পরানোর জন্য পরেছি একটা রেড কালারের জামদানি শাড়ি, আর সঙ্গে রেখেছি একটা কন্ট্রাস্টের ব্লাউজ। আর এই যে হালকা পাতলা আজকাল যেভাবে সাজছি সেভাবেই আর কি সেজেছি, এই আর কি। এখন আর খুব একটা মানে ভারী সাজ দিতে আর ভালো লাগলো না, এই জন্য হালকা সাজেই যাচ্ছি। তো আমার আজকে অনেক লেট হয়ে গেছে, এখন লম্বা একটা লাইন পড়ে গেছে, আর এই লাইন পার হয়ে যেতে হবে মাকে সিঁদুর পরাতে।
তো আমি আসলে যেহেতু অনেক দেরি করে ফেলেছি, তো এই কারণে আজকে সবাই বিজি, যে আমার ভিডিও করে দেওয়ার মানুষও আমি পাচ্ছি না। মিস্টার ঘোষকে বলেছিলাম আসতে, কিন্তু মিস্টার ঘোষ এলো না, ওর কিছু কাজ আছে বলে ও আর মন্দিরে এলো না। তো আমি এখন এই লম্বা লাইনে অপেক্ষা করছি কখন মাকে সিঁদুর পরাতে পারবো। আর এই যে দেখুন আমার আরাধ্য সোনা, তা নিজের মতো করেই ডান্স করছে, সে বাবুর কাছেই আছে, তো ওকেও সবাই একটু একটু আদর করছে, সিঁদুর দিচ্ছে। তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করার পর এবার আমার পালাও চলে এলো, আমিও মাকে সিঁদুর পরিয়ে দিয়েছি, মিষ্টি খাইয়ে সিঁদুর পরিয়ে দিয়েছি, আর এই যে একে একে সবাইকে সিঁদুর পরিয়ে দিয়েছি। তো এখন মোটামুটি সিনিয়র জুনিয়র যে যেখানে আছে সবাইকে একটু সিঁদুর পরাবো, সিঁদুর খেলবো, তো এই আর কি। তো এই দেখুন এই হচ্ছে আমার অবস্থা, এই যে সিঁদুর টিঁদুর মেখে একদম পুরো অন্যরকম একটা লুক ক্রিয়েট হয়ে গেছে। আর এই যে এই পাশে আমাদের দাদা ভাই দিদি ভাইরা সবাই অনেক মজা করছে। এই যে দেখুন আমাদের বড় দিদি ভাই আমার গিফট করা শাড়িটা পরেছে, তো এই দিদি ভাইও আমার ভীষণ কাছের খুব ভালোবাসার মানুষ। ভাই সবাই আর কি ধামাকা ডান্স করছে। সবারই মোটামুটি সিঁদুর পরানো হয়ে গেছে, এখন মন্দিরে চলছে ধুনুচি নাচের পর্ব, কারণ একটু পরেই মাকে সবাই বিদায় জানাতে যাবে, ভাসানে যাবে। তো যা হোক আমার আর এবার যাওয়া হবে না, তো আমি এখন একটু ধুনুচি নাচি এনজয় করছি। তো সবাই খুব চমৎকার পারফরমেন্স করেছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আমাদের মাতা পুত্রের অবস্থা, আমরা সিঁদুর খেলার পরেই এমনটাই হয়েছে আমাদের লুক। তো আমার ছোট্ট আরাধ্য সোনা সিঁদুর খেলা ভীষণ এনজয় করেছে। তো এই যে মোটামুটি সিঁদুর খেলা সেরে বাড়িতে চলে এসেছি, আমার আর আজকে ভাসানে যাওয়া হয়নি। তো যা হোক আসছে বছর আবার হবে, মা আবার আসবেন, এই অপেক্ষাতে আরও একটি বছর কেটে যাবে। তো সবাইকে শুভ বিজয়া জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, বাই।